গ্রীষ্ম আসতে আরো বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু তার আগেই ঝাড়গ্রাম শহরে তীব্র হয়েছে পানীয় জলের সমস্যা। পুরসভার এক নম্বর ওয়ার্ডের শিরিষচক এলাকায় প্রায় 60টি পরিবারের বাস। এদের মধ্যে বেশ কয়েকটি পরিবার লোধা ও সবর সম্প্রদায়ের। তাদের অভিযোগ, আগে পুরসভা দিনে দুবেলা জল দিত, কিন্তু সম্প্রতি একবেলা জল দেওয়া বন্ধ হয়ে যায়, ফলে প্রাণ উষ্ণাগত কয়েকশো মানুষের। সেই যে আমরা সকালবেলা একটু জল দিস, আমাদের কাঁচা দুয়া তো দূরের কথা, খাওয়ার জলটাই ঠিক মতো পাচ্ছি না। সকালবেলা আমরা সবাই বাইরে যাচ্ছি, দুপুরবেলা এসে দেখছি কলের জল নেই, চানের জল তো পাওয়াই না, খাওয়ার জলটাও লোকের বাড়ি থেকে আনতে হচ্ছে, খাতে হচ্ছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত 18ই ডিসেম্বর থেকে ঝাড়গ্রাম পুরসভায় প্রশাসক বসানো হয়েছে। দায়িত্ব পেয়েছেন মহকুমার শাসক, পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। যারা দেখছেন জলের বিষয়টা, তারা চলে গেছেন সেখানে। যদি আদৌ কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা একদিনের মধ্যে, আজকের মধ্যেই তারা চেষ্টা করবে ঠিক করে দিতে। প্রশাসন বলছে খুব তাড়াতাড়ি জলের সমস্যা মিটে যাবে, ততদিন এই মানুষগুলোর ভরসা কুয়োর জল। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।